গাড়োয়াল হিমালয়ের কোলে এক ছোট্ট জনপদ সোনপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ জেলার এই জনপদটি মূলত কেদারনাথ যাত্রার জন্যই খ্যাতি কুড়িয়েছে, কারণ পায়ে হেঁটে কেদার যেতে হলে পুণ্যার্থীদের সোনপ্রয়াগে থামতেই হবে। এ সোনপ্রয়াগ পর্যন্তই বাস চলাচল করে, এরপর ছোট গাড়ি ভাড়া করে যেতে হয় গৌরীকুণ্ড। আগে গৌরীকুণ্ড পর্যন্ত সরাসরি বাস সার্ভিস ছিল, কিন্তু 2013 সালের 16 জুনের সেই ভয়াবহ বন্যার পর গোটা এলাকাটাই লণ্ডভণ্ড হয়ে যায়। নতুন করে সব গড়ে তোলা হয়, চালু করা হয় নতুন রুটে কেদার যাত্রা। এখন কেদার যেতে গেলে পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন করানোটা বাধ্যতামূলক, চালু করা হয়েছে বায়োমেট্রিক কার্ডও। এই সোনপ্রয়াগেই সেটা করানো হয়, ফলে সোনপ্রয়াগে কিছুটা সময় কাটাতেই হবে। পিক সিজনে অর্থাৎ মে জুন মাসে এই রেজিস্ট্রেশন করাতে সেক্টর অফিসের সামনে বিরাট লাইন পড়ে। এই অক্টোবরের একদম শেষে অবশ্য কাউন্টার ফাঁকা, তাই ঝটপট আমাদের বায়োমেট্রিক কার্ড হাতে পেয়ে গেলাম। সঙ্গে নিজের পরিচয়পত্র, তার জেরক্স আর দু কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন, কাজে লেগেও যেতে পারে। বায়োমেট্রিক্স করাতে কোনো টাকা লাগে না, তবে কার্ডটি কেদার যাত্রায় মনে করে সঙ্গে রাখবেন। সোনপ্রয়াগও একটি প্রয়াগ, এখানে বাসুকি নদী এসে মিশেছে মন্দাকিনীতে। মন্দাকিনী ও বাসুকি নদীর সঙ্গম হয়েছে বলেই এই জায়গার নাম সোনপ্রয়াগ। মূলত মন্দাকিনীর তীরেই এই ছোট্ট শহরের বিস্তার, উচ্চতা 6,100 ফুট। কেদারযাত্রার 6 মাস তাই পুণ্যার্থীদের ভিড়ে গম গম করে এই ছোট্ট শহর। সোনপ্রয়াগে থাকার ভালো জায়গা আছে, রাস্তার দুধারেই প্রচুর হোটেল ও লজ। হরিদ্বার থেকে সরাসরি বাস যোগাযোগ রয়েছে সোনপ্রয়াগের। রুদ্রপ্রয়াগ শহর থেকে সোনপ্রয়াগের দূরত্ব 72 কিলোমিটার আর গুপ্তকাশী থেকে দূরত্ব 33 কিলোমিটার। চাইলে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে এক রাত সোনপ্রয়াগে কাটাতে পারেন, পরের দিন ভোরে চলে যেতে পারেন গৌরীকুণ্ড। পরের পর্বে আপনাদের নিয়ে যাব গৌরীকুণ্ডে।